আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এপিএন টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন সৈয়দপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আরমান হোসেন রনি, এবং সেই সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব নজরুল ইসলাম। আমরা শুরুতেই ডাক্তার রনির কাছে চলে যাব। তার কাছে প্রথম প্রশ্ন, ডাক্তার রনির কাছে আমার প্রশ্ন, করোনায় আক্রান্ত হওয়া রোগীর কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে, আর করোনায় আক্রান্ত রোগী সেরে যাওয়ার পর আবারও কি আক্রান্ত হতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো যে করোনা আক্রান্ত রোগীদের কী ধরনের উপসর্গ হতে পারে। এটার অ্যান্সার হলো যে করোনা আক্রান্ত রোগীদের অনেক সময় উপসর্গই হয় না, নম্বর ওয়ান। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে 85% ক্ষেত্রে 85% ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোনো লক্ষণ প্রকাশ পায় না, এটা একটা। আর বাকি যাদের লক্ষণ প্রকাশ পায় এদের মধ্যে কমন কিছু লক্ষণ থাকে, যেমন তাদের জ্বর থাকে, তাদের গলা ব্যথা থাকে, তাদের শ্বাসকষ্ট থাকে, তাদের শুকনা কাশি থাকে, এগুলো হলো জেনারেল লক্ষণ। এছাড়া তাদের ডায়রিয়া থাকতে পারে, তাদের সারা শরীরে ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, এই জিনিসগুলো থাকে। তবে কমনলি যেটা থাকে, যেটা সাধারণত থাকে, সেটা হলো যে জ্বর, গলা ব্যথা আর হলো শুকনা কাশি, এই তিনটা খুবই কমন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না। তার মানে হলো যে আমি এটাকে যদি একটু অন্যভাবে বলতে চাই, তার মানে একটা রোগী অনেক সময় এমনও হতে পারে যে সে করোনা দ্বারা আক্রান্ত হয়ে সে ঠিক হয়ে গেল, কিন্তু সে নিজেও জানে না, তার পারিপার্শ্বিক মানুষজন তারাও জানে না, এরকমও হতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হচ্ছে। আর একটা নেক্সট কোশ্চেন হলো যে করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরে আবার করোনা আক্রান্ত হতে পারে কিনা? হতে পারে, বাট এটা সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু হতে পারে। আমি জনাব নজরুল ইসলাম সাংবাদিক, আপনার কাছে আমার প্রশ্ন, সৈয়দপুর প্রেক্ষাপটের উপরে করোনা সম্পর্কে কিছু বলবেন। ধন্যবাদ। আসলে সৈয়দপুর উত্তরাঞ্চলের একটি উল্লেখযোগ্য ব্যবসা এবং শিল্প সমৃদ্ধ শহর, সাম্প্রতিককালে তার সাথে যুক্ত হয়েছে শিক্ষানগরের। অতি সম্প্রতি, আপনারা জানেন, অতি সম্প্রতি দুটি বিষয় সৈয়দপুরের ফেসবুক খুললেই দেখা যাবে, আপনারা দেখবেন যে তরুণ সমাজ বা সৈয়দপুরের সচেতন মানুষ দুটো প্রতিষ্ঠানের ব্যাপারে তারা বলছে। সেটা হলো যে সৈয়দপুর বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র, আপনাকে এইটা বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র আছে। কেন সৈয়দপুর স্বাস্থ্যকেন্দ্রকে এখান থেকে সরিয়ে নিতে হবে? 1962 সালে এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় সৈয়দপুরে, এবং ওই একই সময়ে মাত্র আর একটা জায়গায়, সেটা হলো ঢাকার মিরপুরে। মিরপুর তখন আলাদা থানা ছিল, মিরপুর অর্থাৎ দুইটি বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। এবং এই আমি মনে করি যে এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা ভাগ্যবান যে একটা থানা পর্যায়ে, তখন সৈয়দপুর থানা ছিল, আমরা বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র পেয়েছি, কিন্তু আজকে আমরা সেগুলো রক্ষা করতে পারছি না, এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। একইভাবে আপনি দেখেন যে সৈয়দপুর শহরটাকে, সৈয়দপুর শহরের সম্প্রসারণ প্রয়োজন, সেই সম্প্রসারণের জন্য অবশ্যই সৈয়দপুরের পাইকারি সবজি বাজার যে বাইপাসে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই থাকা দরকার, কিন্তু তার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। সেই জন্য আমি বলছি যে সৈয়দপুরে যেরকম অনেক ঐতিহ্য আছে, সেরকম সৈয়দপুর থেকে অনেক কিছু চলেও যাচ্ছে, এবং ষড়যন্ত্রকারীও তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ ডাক্তার রনি। আপনার কাছে আমার প্রশ্ন, সৈয়দপুর শহরে মোট কতজন রোগীর শনাক্ত গ্রহণ করা, নমুনা সংগ্রহ করা হয়েছে, আক্রান্তের সংখ্যা কত, সুস্থের সংখ্যা কত, মৃত্যুর সংখ্যা কত, এই ব্যাপারে যদি জানাতেন। আচ্ছা, এখন পর্যন্ত আজকে যেটা রিপোর্ট, আজকে আমাদের সৈয়দপুর শহরে কোনো ধরনের পরীক্ষা করা হয়নি। আমাদের স্যাম্পল পাঠানো আছে, তো আমাদের দিনাজপুর মেডিকেল কলেজে আমাদের আজকে সৈয়দপুরে কোনো নমুনা পরীক্ষা হয়নি। তো সর্বশেষ যেটা জানা যায় সেটা হলো যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হলো আমাদের 46 জন, আর এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় হলো 31 জন, মৃত্যু 1 জন আমাদের এখন পর্যন্ত। এই সংকট মুহূর্তে আমাদের খাদ্যাভ্যাসে কী ধরনের পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? আর আরেকটা প্রশ্ন, যে এই যে যারা একদমই ঘর থেকে বের হচ্ছে না, ইনাদের কি মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, আর যদি হয় তাহলে তারা কী ধরনের পদক্ষেপ নেবে? আচ্ছা,
আচ্ছা, এই কোশ্চেনটা দুইটা পার্ট। একটা হলো যে আমাদের খাদ্যাভ্যাসে কীরকম পরিবর্তন আনা উচিত। আমাদের খাদ্যাভ্যাসে আসলে শুধু করোনা বলে কথা না, কথাটা হলো যে আমাদের খাদ্যাভ্যাসে আসলে করোনা থাক আর না থাক, আমাদের খাদ্যাভ্যাসে একটু কিছু পরিবর্তন করা উচিত। যেমন হলো যে আমাদের আসলে শাকসবজি ফলমূল এগুলো বেশি খাওয়া উচিত। এটা শুধু করোনার জন্য না, যে কোনো সময় আমাদের শাকসবজি এবং ফলমূল বেশি খাওয়া উচিত। আমাদের শর্করা জাতীয় খাবারটা একটু কম খাওয়া উচিত, কারণ শর্করা জাতীয় খাবার তারাই বেশি খাবে যারা হলো কায়িক পরিশ্রম করে। কিন্তু এখন আমাদের যে যুগ চলে এসছে, এখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমাদের কায়িক পরিশ্রম আমাদের হয় না। হ্যাঁ, যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে দেখেন, আপনি হয়তো 20 বছর আগে আপনি রান্না বান্না করতেন, আপনি চুলায় আপনি জাল দিতেন, খড়ি দিয়ে রান্না করতেন, কিন্তু এখন কিন্তু রাইস কুকারে আপনি জাস্ট ভাতটা চড়িয়ে দিয়ে আপনি এদিকে মুভি দেখতেছেন, ভাত কিন্তু অটোমেটিক হয়ে বসে থাকবে। তো ব্যাপারটা হলো যে এখন আমাদের কায়িক পরিশ্রমটা যেহেতু কমে যাচ্ছে, এই জন্য আমাদের এখন শর্করা জাতীয় খাবারটা বা ভাত রুটি যেই খাবারগুলো এগুলো কম খেলেই আমাদের যথেষ্ট। আমাদের যেটা করতে হবে সেটা হলো যে বেশি পরিমাণে শাকসবজি, বেশি পরিমাণে ফলমূল খেতে হবে। আর হলো এখন এই করোনা মুক্তকালীন সময় আমাদের ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই জাতীয় খাবার বেশি খেতে হবে। যেমন হলো যে ভিটামিন সি এর ক্ষেত্রে যদি আমি বলি, ভিটামিন সি আমরা যে টক জাতীয় খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোতে পাওয়া যাবে, যেমন মালটা, তারপরে আমরা ভাতের সাথে যদি লেবু খাই তাহলে সেই লেবু দিয়ে আমাদের ভিটামিন সি জাতীয় খাবার এগুলো ফিল আপ হবে। আর একটা হলো ভিটামিন এ জাতীয় খাবার। আমরা ভালো করে জানি যে রঙিন শাকসবজি যেগুলো বা রঙিন যে ফ্রুটসগুলো আছে, যেই শাকসবজি এবং ফ্রুটসগুলো আছে সেই ফ্রুটসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তো এই জাতীয় খাবার যদি খাওয়া হয় তাহলে এই জাতীয় খাবারগুলো আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। করোনা যে ভাইরাসটা, এই ভাইরাসের দুইটা কাজ করবে। করোনা ভাইরাস যদি কারো শরীরের মধ্যে ঢুকে, এ হয় করোনা ভাইরাস শরীরের মধ্যে যুদ্ধ হবে, যার শরীরে ঢুকবে করোনা ভাইরাস এবং তার শরীরের মধ্যে যুদ্ধ হবে। এর মধ্যে হয় করোনা ভাইরাস যদি জিতে যায় তাহলে মানুষটা মারা যাবে, আর মানুষটা যদি জিতে যায় তাহলে করোনা ভাইরাসটা মারা যাবে। এখন ওই মানুষটা জিতবে কীভাবে সেটা হলো যে তার শরীরের প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করবে এই বিষয়টা। এখন যদি কারোর প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে করোনা ভাইরাস ওই মানুষটার শরীরে গিয়ে, ওই মানুষের যেহেতু প্রতিরোধ ক্ষমতা কম তাহলে ওই মানুষটাকে মেরে ফেলবে। তাহলে আমার করোনা ভাইরাস থেকে যদি বাঁচতে হয় তাহলে আমার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এখন প্রতিরোধ ক্ষমতা কিছু খাবার আছে, যেই খাবারগুলো খেলে আমাদের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এর মধ্যে হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই জাতীয় খাবার, তারপর হলো ভিটামিন ডি জাতীয় খাবার, জিঙ্ক, এই খাবারগুলো খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে আমার যদি আমি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি তাহলে করোনা ভাইরাস আমাকে অ্যাটাক করতে পারবে না। অ্যাটাক করবে ঠিকই, কিন্তু করোনা ভাইরাস আমার সাথে যুদ্ধে জয়ী হতে পারবে না, করোনা ভাইরাস মারা যাবে, এরকম একটা বিষয়। আরেকটা হলো যে খাবার বাদ দিয়েও আমি একটু অ্যাড করি, সেটা হলো যে কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আমাদের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। যেমন অধিক রাত পর্যন্ত জেগে থাকা, যদি কেউ অধিক রাত পর্যন্ত জেগে থাকে, এই কথাটা বলার একটাই কারণ, কারণ এখন ফেসবুকের যুগ। এখন দেখা যাচ্ছে যে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত 3টা রাত 4টা বেজে যায়, কারণ কি, ফেসবুকে আমরা থাকি, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সেক্ষেত্রে অধিক রাতে যদি কেউ জাগে তাহলে তার প্রতিরোধ ক্ষমতা কমে যায়, নাম্বার ওয়ান। আরেকটা হলো যে অধিক টেনশন যদি কেউ পড়ে, অতিরিক্ত টেনশন শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আমাদের এই সময় যেটা করতে হবে, করোনা ভাইরাস থাকা মুহূর্তকালীন এই সময় আমাদের প্রতিরোধ ক্ষমতা কমানো যাবে না, বাড়াতে হবে। তার মানে আমাদেরকে অধিক রাত পর্যন্ত জেগে থাকা যাবে না, নাম্বার ওয়ান, এবং দুশ্চিন্তা করা যাবে না। ফেসবুক যদি আপনি ইউজ করেন, এখানে আপনি দুই জিনিসই পাচ্ছেন। নাম্বার ওয়ান হলো ফেসবুক ইউজ করার জন্য আপনাকে রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, কারণ ফেসবুক আপনি যত দেখবেন ততই ভালো লাগে, আপডেট আসে, নিউ স্ট্রে আসে। এবং নাম্বার টু হলো এখন করোনাকালীন সময় ফেসবুকে আপনি ম্যাক্সিমাম সময় আপনি নেগেটিভ নিউজগুলো পাবেন, যে এতজন মারা গেল, এতজন আক্রান্ত হলো, এই জায়গায় করোনা উপসর্গ নিয়ে মারা গেল। তো এটা কিন্তু আপনার একটা ভীতি সঞ্চয় করবে। যখনই ভীতি সঞ্চয়টা হবে তার মানে এটা আপনাকে একটা টেনশন দিবে, টেনশন দিলে আপনার প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাহলে আপনি ঘুম কম হচ্ছে, আপনার প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আপনি টেনশন পড়লেন, প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে এই বিষয় দুইটাও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। আপনি এখানে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ঠিকই শাকসবজি খাচ্ছেন, আবার এদিকে আপনি রাত জেগে আপনি দুশ্চিন্তা করছেন যে করোনা হলে আমার কী হবে, আমার ফ্যামিলির কী হবে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কোশ্চেন আপনার যেটা ছিল, যারা ঘর থেকে, যদি ঘর থেকে বের না হয় তাহলে তারা মানসিক কোনো প্রবলেম হবে কিনা, হ্যাঁ প্রবলেম হবে এরকম একটা কারণে, সেটা হলো যে এখন প্রবলেমটা খুব একটা বেশি হওয়ার কথা না। কারণ হলো কি, যে এখন এই যে ফেসবুক, এটা এখন পজিটিভ সাইডটা আমি একটু বলি, নেগেটিভ সাইড তো অনেক বললাম যে ফেসবুক ইউজ করলে এই হবে। পজিটিভ সাইডটা হলো এটাই যে সে মানসিকভাবে ওভাবে আপসেট হবে না। কারণ হলো যে আমরা যখন একটা পেশেন্ট পজিটিভ হয় তখন তাকে আমরা ম্যাক্সিমাম থেকে 100 বেডে নিয়ে যাচ্ছি, আমরা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের জন্য অথবা হোম আইসোলেশনের জন্য, যাদের বাসায় হোম আইসোলেশনের মতো পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকে, অ্যাটাচ বাথরুম থাকে, তারপর আলাদা রুম থাকে, তাদেরকে আমরা হোম আইসোলেশনে রাখি। এখন আইসোলেশন মানে হলো সে সম্পূর্ণ আলাদা,
ওই রুমে কেউ প্রবেশ করতে পারবে না, ওই রুম থেকে কেউ বের হতে পারবে না তার ওই রুম থেকে। এখন ওই রুমে যখন সে আইসোলেশনে থাকবে ওই সময়কালীন সে ফেসবুক ইউজ করবে, সে ভিডিও কলে কথা বলবে, সে ফোনে কথা বলবে, এভাবে করে কিন্তু সে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে এবং ওই সময়টায় সে গল্পের বই পড়তে পারে, এভাবে করে সে ওই সময়টা নিজেকে ব্যস্ত রাখতে পারে। তো এই জন্য ফেসবুকের এটাও একটা পজিটিভ সাইড আমি মনে করি যে এই আইসোলেশন থাকাকালীন ফেসবুকের জন্য ওই ফেসবুকে ম্যাক্সিমাম সময়টাই তার ইউজ হবে, সে দুশ্চিন্তা করবে না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে হ্যাঁ, হোম আইসোলেশনে থাকলে একটু হলেও মানসিকভাবে সে অপ্রস্তুত থাকবে, কিন্তু এটা খুব একটা মেজর প্রবলেম হবে না, যেহেতু আমাদের এখন যোগাযোগের অনেক বিভিন্ন মাধ্যম আছে। এই যোগাযোগের মাধ্যমের মাধ্যমে সে তার প্রিয় মানুষজনের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ নজরুল ইসলাম। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে সাংবাদিকরা মাঠে কাজ করছেন, এদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম পর্যায়ে না হলেও পরবর্তীতে তাদের স্বাস্থ্য সুরক্ষা বলতে তো যে আপনি পিপি পরে যাবেন, আপনি মাস্কটা ব্যবহার করবেন এবং আপনি নিজে যতদূর সম্ভব দূরত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করবেন। এবং সরকার সহযোগিতা তো করছে, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান পিপিই দিয়েছে সাংবাদিকদের। হ্যাঁ, এবং সাংবাদিকরা অবশ্যই একজন চিকিৎসক যেরকম নিজেকে সেফ রেখে অবশ্যই তো ওনারা চিকিৎসা দিচ্ছেন, অর্থাৎ সাংবাদিক, তারপরে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, এনাদেরকে বলা হচ্ছে ফ্রন্ট ফাইটার, ওনারা হচ্ছেন সম্মুখ যোদ্ধা। করোনায় অনেকেই আছে হয়তো পিছন থেকে ই করছে, কিন্তু এনারা হচ্ছেন ফ্রন্ট ফাইটার। এটা এদের ক্ষেত্রে সরকার যতটুকু সাধ্য আছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও সহযোগিতা করছে এবং তারা নিজেরাও নিজেদের সাবধানতা, নিজেদের সতর্কতা অবলম্বন করে কাজ করছে। তবে এর মধ্যেও যে আক্রান্ত হচ্ছে না তা না, আপনারা জানেন যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন, সাংবাদিক আক্রান্ত হয়েছেন, পুলিশ আক্রান্ত হয়েছেন, এভাবেই কিন্তু চলছে আর কি। ধন্যবাদ ডাক্তার বানি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, জীবিকা নির্বাহের জন্য আমাদের প্রতিনিয়তই ঘরের বাইরে যেতে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কী ধরনের সতর্কতা অবলম্বন করব? আচ্ছা, করোনা ভাইরাস, যে আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাস, এটার কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার করা হয়নি, আর এটার ভ্যাকসিন আবিষ্কার খুবই কষ্টকর এবং এটা এক বছরের মধ্যেও আবিষ্কার হবে না, কারণ করোনা ভাইরাসটা প্রতিনিয়ত তার রূপটা চেঞ্জ করে ফেলে। তো এখন আমার জীবিকা নির্বাহের জন্য আমাদের বাইরে বের হতে হবে, এটা অস্বীকার করার কিছু নেই। করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য ফার্স্ট যেটা জরুরি আমার কাছে মনে হয় সেটা হলো যে সামাজিক দূরত্ব, আর কিছুই দরকার নাই। আপনার যদি সামাজিক দূরত্ব থাকে সেক্ষেত্রে মাস্কও দরকার নাই, আর গ্লাভস কিচ্ছু দরকার নেই, যা সামাজিক দূরত্বটা হলো মেইন। সামাজিক দূরত্ব কত? সামাজিক দূরত্ব আমরা যেটা জানি 3 ফিট থেকে 6 ফিট দূরত্বে আমরা থাকি, তাহলে এটাকে বলা হয় সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্বটা আমাদের মেনটেন করতে হবে। আর একটা হলো যে মাস্ক সবসময় পরতে হবে, তাহলে বাইরে যদি কেউ যায় বাসা থেকে বাইরে বের হওয়ার সময় তার মাস্কটা হলো বাধ্যতামূলক, এবং এই জন্যই কিন্তু গভর্নমেন্ট মাস্ক যদি না পড়ে তার সেক্ষেত্রে তার 1 লক্ষ টাকা জরিমানা অথবা 1 মাসের কারাদণ্ড এরকম কিছু একটা আইন করা হয়েছে জাস্ট মাস্কটা বাধ্যতামূলক করার জন্য। তাহলে সে যদি শুধুমাত্র মাস্ক পরে তাহলে আমার মনে হয় যথেষ্ট। আরেকটা হলো যে সে যখন বাজার বা মার্কেট থেকে সে যখন বাসায় ফিরবে তখন বাসায় ফিরে ফার্স্ট যে কাজটা হবে সেটা হলো যে তার হাতটা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা, এবং সেটা অবশ্যই 20 সেকেন্ড ধরে ধুতে হবে, সেটা 2 সেকেন্ড ধরে ধুলেও হবে না, 5 সেকেন্ড ধরে ধুলেও হবে না, তাহলে সেক্ষেত্রে করোনা ভাইরাস মারা যাবে না। করোনা ভাইরাস যদি মরতে হয় তাহলে তাকে অবশ্যই সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরেই হাতটা ধুতে হবে, এবং হাত ধোয়ার অনেক নিয়ম আছে, সেগুলো আপনারা ইউটিউবে গেলেই আপনারা দেখতে পাবেন যে কীভাবে হাত ধুতে হয়। এটার অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো 6টা স্টেপ আছে, তো এগুলো আপনারা ইউটিউব থেকে এইভাবে করে আপনাকে হাতটা ধুতে হবে যদি করোনা ভাইরাসকে আপনি মারতে চান। আরেকটা হলো যে বাসায় যখন ফিরবেন, ফেরার পরে হাতটা ধোয়া বাধ্যতামূলক সবচেয়ে ভালো হয় যে আপনি সেটা একবারে গোসল করে নেন, তাহলে এটা হলে আপনার রিস্ক কোনো থাকবে না। আর যখন আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনি যেখানে শপিং করবেন সেখানে আপনি এই সামাজিক দূরত্বটা মেনটেন করবেন, আর আপনার তো মাস্ক থাকলো, গ্লাভস পরা জরুরি না।
গ্লভস পরা মোটেও জরুরি না। সবচেয়ে জরুরি যেটা সেটা হলো যে আপনার হাতটা সাবান পানি দিয়ে ধোয়া, আর যদি সাবান পানি অ্যাভেলেবেল না থাকে তাহলে হ্যান্ড স্যানিটাইজারটা আপনার ইউজ করা। তবে অবশ্যই স্যাফ্রন ডেটল এগুলো দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আপনি যদি স্যাফ্রন হাত দিয়ে ঘষেন তাহলে করোনা ভাইরাস মারা যাবে না কিন্তু, হ্যাঁ ডেটল এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজারের আপনার যেটা 70% অ্যালকোহল থাকে সেই হ্যান্ড স্যানিটাইজারটা, আপনার যদি হ্যান্ড স্যানিটাইজার দেখেন দেখবেন ওখানে লেখা থাকে যে 70% অ্যালকোহল, 65% অ্যালকোহল, তাহলে যেই হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে 65% বা 70% অ্যালকোহল থাকবে সেই হ্যান্ড স্যানিটাইজারটাই এই করোনা ভাইরাসকে মারতে পারবে। বাট যদি এমন হ্যান্ড স্যানিটাইজার হয় যে এখানে অ্যালকোহলের পরিমাণ হলো আপনার 10%, 5%, সেটা দিয়ে করোনা ভাইরাস কখনোই মারা যাবে না, সেটা জাস্ট আপনার হাতে লাগানো হলো আর কিছু না। এই জন্য আমার মনে হয় যে নাম্বার ওয়ান সামাজিক দূরত্ব, নাম্বার টু হলো গ্লভ মাস্ক, এই দুটো যদি কেউ মেনটেন করতে পারে তাহলে করোনা ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে এসেছে, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।